টেক ডক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কীভাবে পরিচয় গোপন করে বিশ্বের যে কোনো দেশে যে কোনো মোবাইল নাম্বারে আনলিমিটেড কথা বলতে পারবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাব টিউটোরিয়ালে। প্রথমে আমরা প্লে স্টোরে অথবা গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোর ওপেন করার পর এইরকম প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ দেব টোকিও, TALK, টক ইউ দিব। তারপর টক ইউ দেওয়ার পরে এইরকম একটা রেজাল আসবে, টক ইউ ফ্রি কল, ফ্রি SMS অ্যান্ড ইন্টারন্যাশনাল কল এইরকম। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল বাটনে ক্লিক, তারপরে অ্যাকসেপ্ট করব। তো অ্যাপটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অ্যাপটির মূল সাইজ হচ্ছে 30.19 MB। আমরা অ্যাপটি ইনস্টল করার জন্য আর কি অপেক্ষা করতেছি। তো ইনস্টল শেষে আমাদের সাইন আপ প্রক্রিয়া শুরু হবে। আমরা সাইন আপের আগে আমরা কিছু বলতে চাই। আপনি যেহেতু পরিচয় গোপন করে আপনি আইডিটা খুলবেন বা কাউকে কল দেবেন, এই জন্য আপনি কোনোটাই রিয়েল দেবেন না। না রিয়েল দেবেন আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অথবা ফেসবুক আইডি, কোনোটা দিয়ে আপনি রিয়েলভাবে খুলবেন না। আমরা সব ফেক দিয়ে খুলব এবং কোনো ভেরিফাইও করতে হবে না। আমরা অ্যাপটি ইনস্টল হলে আপনাদের দেখাবো কীভাবে অ্যাপটিতে সাইন আপ করতে হবে এবং কীভাবে ফ্রি আনলিমিটেড কল এবং ফ্রি কয়েন অর্থাৎ ক্রেডিট আর্ন করতে হয়। আমাদের অ্যাপটি ইনস্টল শেষ, এখন আমরা ওপেন করব। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ইনস্টল হওয়ার পূর্ব পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। প্রসেসটা একটু দীর্ঘ, কারণ সাইজটা, অ্যাপের সাইজটা মোটামুটি বড়ই, 30 MB, এই জন্য একটু সময় নিচ্ছে। আশা করি 2-1 মিনিটের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেন করব। এই ওপেন বাটন ক্লিক করে অথবা আপনি ডাইরেক্ট গ্যালারি থেকে ওপেন করতে পারেন। আমি ওপেন বাটনে দিয়ে ক্লিক করলাম। হ্যাঁ ঠিক, সাইন আপের পূর্বে আপনাদের এইরকম একটা ইন্টারফেস থাকবে। এই ইন্টারফেসে আমরা প্রথমে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এইরকম একটা অপশন থাকবে, আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবেন অথবা আপনার আরও 2টি অপশন থাকবে, ইমেল আর ফেসবুক। আমরা মূলত একটা ফেক ইমেল আইডি দিয়ে খুলব। আপনি ফেক একটা মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারেন, এই জন্য ভেরিফাই করতে বলবে। তো আমরা ফ্যাক একটি ইমেল নাম্বার ইউজ করব, যা ভেরিফাই করার কোনো প্রয়োজন পড়বে না। অথবা ফ্যাক একটা ফেসবুকও দিতে পারেন। তো আমরা একটা ইমেল নাম্বার দিব। ইমেল নাম্বারটা কোনো প্রয়োজন নাই দেওয়ার, কোনো রিয়েল ইমেল নাম্বার। আমরা ফ্যাক জাস্ট এস দিয়ে যে কোনো একটা ইমেল লিখে দিব। আমি একটা SMM এইরকম একটা ইমেল লিখে দিলাম। তারপর কন্টিনিউ বাটনে প্রেস করব। তারপর এরকম একটি উইন্ডোস আসবে, এখানে আমরা ওকে দিব। তারপরে অ্যাক্টিভ নাও এই বাটনটা আমরা ক্লিক করব। অ্যাক্টিভ করার পর এইরকম একটা স্ক্রিন আসবে, এই স্ক্রিনের মধ্যে আমরা কলে প্রেস করব। কলে প্রেস করার সাথে সাথে এরকম আমাদের একটা স্ক্রিন আসবে, স্ক্রিনের ম্যাক কল নাও এই বাটনে ক্লিক করব। দেখেন আমাদের 15 ক্রেডিট সাইন আপ করার সাথে সাথে দিয়ে দিছে। 15 ক্রেডিটে আমি ক্রেডিটের হিসাবটা কিছুক্ষণ পরে বোঝাচ্ছি। এখন আমরা কীভাবে ফ্রি ক্রেডিট আর্ন করবো ওই বিষয়টা দেখাবো। ফ্রি ক্রেডিটের জন্য আমরা এখানে প্রেস করব। তারপরে ডেইলি চেক ইন, এখানে ক্লিক করলে আমরা 2 ক্রেডিট পাব। আমরা এই কাজটা প্রতিদিন করতে পারবো। প্রতিদিন করলে আমরা প্রতিদিন এই 2 ক্রেডিট 3 ক্রেডিটও পাওয়া যায়। তারপর আমরা ব্যাগে যাব।
তারপরে আই এম ফিলিং লাকি এই বাটনটা প্রেস করলে 1 ক্রেডিট পাওয়া যাবে। আমরা 1 ক্রেডিট পেয়ে গেলাম। তারপরে আরেকটা অপশন থাকবে, দেখুন আমার 18 ক্রেডিট হয়ে গেছে, 18 ক্রেডিট। তারপর আমরা এই অপশন থেকে আমরা আর্ন করতে পারবো, আর্ন 5 ক্রেডিট বাই কমপ্লিটিং প্রোফাইল। আমরা এই প্রোফাইলটাও কমপ্লিট করব। এখানে আমরা মেল দিব যেহেতু আমরা ছেলে। এখানে আপনি যে কোনো একটা অ্যাড দিয়ে দিলেন, তবে অবশ্যই 3 ডিজিটের মধ্যে হতে হবে। তারপর আপনি সিটি, যে কোনো একটা সিটি দিয়ে দিলেন, তারপরে ব্যাক করলেন। আপনার 5 ক্রেডিট, আরও 5 ক্রেডিট যোগ হয়ে গেলো, টোটাল 10 ক্রেডিট। তারপর আপনার আরেকটা হচ্ছে 5 থেকে 100 ক্রেডিট কমপ্লিট অ্যান অফার। এই অফারগুলো পুরো, এই অফারগুলো যা বলা আছে তা করলে আপনাকে বিভিন্ন অঙ্কের ক্রেডিট দিবে। আমি এখান থেকে ব্যাক করি, দেখুন এখানে অনেকটি ই আছে, অ্যাপস আছে। এটা বলছে ডিটেলস জানার জন্য, দেখুন এখানে অনেক 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 ই আছে, অ্যাপস আছে। এখানে বলছে ইনস্টল অ্যান্ড ক্রেডিট ইউর ফার্স্ট পোস্ট নিউ ইউজার অনলি। এই এই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে যদি একটা প্রোফাইল ক্রিয়েট করে একটা পোস্ট করেন, তাহলে আপনাকে 16 ক্রেডিট দিবে। আমি এখন এটা যেহেতু বড় একটা প্রক্রিয়া, আমি এখন করতে চাচ্ছি না। আমি ছোটো ছোটো যে কাজগুলো আছে এগুলো করব। এখানে ট্যাপ টু, ইয়েস আমরা 1 ক্রেডিট পেয়ে গেলাম। এখানে আছে ট্যাপ ওয়ান্স টু 1 ক্রেডিট, এখানে আমরা ক্লিক করলে 1 ক্রেডিট পাবো। এমন প্রতিদিন আমরা পাইব এখান থেকে, 2 ক্রেডিট প্রতিদিন আপনি ওই অ্যাপগুলো ডাউনলোড করলেও পাইবেন। তারপরে এখানে আছে ওয়াচ ভিডিও, এই ভিডিও দেখলে আপনাকে কখনও 1 ক্রেডিট, কখনও 50.50 ক্রেডিট এইরকম দিবে। আমরা এভাবে ক্লিক করব। এই ভিডিওটা 19 সেকেন্ড চলার পরে আপনাকে 1 ক্রেডিট অথবা 0.5 ক্রেডিট আর আপনাকে দিবে। দেখুন আমাদের 0.5 ক্রেডিট পেয়ে গেলাম। এভাবে আপনি দিনে অনেকটি ই দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। আমি এখন আর সময়ের অভাবে দেখাচ্ছি না, আপনারা পরবর্তীতে দেখে নেবেন কী কী ভিডিও আছে। ক্লিক করলেই ভিডিও দিবে, ভিডিও দিলে 1 ক্রেডিট, কখনো 50.50 ক্রেডিট এইরকম দিবে। মোর লাকি ক্রেডিট, এখানে আপনি ক্লিক করে আপনি ক্রেডিট আর্ন করতে পারবেন। দেখুন আমার আমার টোটাল 26 ক্রেডিট হয়ে গেল। তারপরে আরেকটা অপশন আছে ডেইলি লটারি, আপনি এখান থেকে লটারি ধরতে পারেন। লটারি ধরলে আপনার থেকে 2 ক্রেডিট কেটে নিয়ে যাবে, কিন্তু লটারির শেষে আপনাকে যে যে পুরস্কারগুলো দিতে পারে তা হচ্ছে একটি ঘড়ি, আইফোন, অ্যামাজন গিফট কার্ড অথবা কয়েন। কয়েন বলতে ক্রেডিট বোঝাচ্ছে, আপনি ক্রেডিটও পাইতে পারেন। 23 লাখ লটারি ধরার জন্য এরকম আপনি টিকিট কিনতে পারবেন। প্রতি টিকিটের জন্য আপনার 0.2 ক্রেডিট কেটে নেওয়া হবে। এই জন্য আপনি 2টা যদি কিনেন অথবা 1টা যদি, আমি 1টা কিনলাম 2 ক্রেডিট। আমি 1টা টিকিট লটারি কিনলাম, এটা হয়তো 12 ঘন্টা পরে আর কি আপনাকে জানাবে আপনার লটারিতে কী হয়েছে। 22 ঘন্টা পর তারপরে আপনি জানতে পারবেন আপনি লটারিতে কত পেয়েছেন। এই হচ্ছে আমাদের আর্ন করার পদ্ধতি। এখন আমি দেখাবো কীভাবে আপনি কল করবেন বিভিন্ন মোবাইল নাম্বারে বিভিন্ন দেশে। আর মোবাইলের রেট সম্পর্কে আমি জানিয়ে দিছি কোন দেশে কত ক্রেডিট কাটবে। এর জন্য আপনাকে যেতে হবে মোবাইলের মোর অপশানে। আমি এখানে মোর অপশানে ক্লিক করব, কলিং রেটে ক্লিক করব। কলিং রেটে কোন দেশে আপনি আর কি কল করতে চাচ্ছেন ওই দেশটা সিলেক্ট করবেন। দেখবেন আপনার অটোমেটিক আপনাকে দেখাচ্ছে ওই দেশের ল্যান্ডফোন আর মোবাইলে কত ক্রেডিটের মাধ্যমে কল করতে পারবেন। আমি যেহেতু বাংলাদেশে কল করব, আমি বাংলাদেশেরটা সিলেক্ট করলাম। দেখেন বাংলাদেশে প্রতি মিনিটের জন্য 2 ক্রেডিট করে কেটে নিয়ে যাবে, অর্থাৎ আমি যে ক্রেডিট আর্ন করছি 26, এই 26 ক্রেডিট দিয়ে আমি টোটাল 13 মিনিট কথা বলতে পারবো। তারপর ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি পুনরায় সাইন আপ করে এইরকম ক্রেডিট অর্জন করতে পারবেন, অথবা আপনি সাইন আপ না করে প্রতিদিন কন্টিনিউ ডেইলি চেক আই এম ফিলিং লাকি
আর ট্যাবস আন টু ক্লিক, এগুলোয় আপনি ক্লিক করে আপনি প্রতিদিন আর কি অন করতে পারবেন। তারপরে ভিডিও ওয়াচ ভিডিও, তারপর অ্যাপ ইনস্টল করে আপনি ক্রেডিট আর্ন করতে পারবেন। আর যদি আপনি ওই রকম না করতে চান, ঠিক আমার এই মতোই আপনাকে ক্রেডিট অর্জন করে যেইভাবে দেখাইছি সাইন আপ করে এইভাবে ক্রেডিট অর্জন করতে হবে। তবে কিভাবে আপনি ডিঅ্যাক্টিভ করে দিবেন অ্যাপটি আমি তা কিছুক্ষণ পরে দেখাবো। এখন আমরা কলিং দেখানোর পালা, কিভাবে আপনি কলিং করবেন, কল করবেন। এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে আপনার কান্ট্রি, অর্থাৎ যে দেশে আপনি ফোন করতে চাচ্ছেন, যে দেশে ফোন করতে চাচ্ছেন ঠিক ওই দেশে। ধরুন আমি বাংলাদেশে ফোন করতে চাচ্ছি, আমি বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করলে 5880 এই এই নাম্বারটা অবশ্যই কোডটা থেকে যাবে। তার পরবর্তী আপনাকে নাম্বার উঠাতে হবে। আমি একটা নাম্বারে কল করছি, 010 এখানে দেওয়া আছে। আমি 01 থেকে শুরু করছি, 175। এখন আপনি এখানে কল বাটনে প্রেস করবেন, এইরকম একটা অপশন আসতে পারবে, আপনি ব্যাগ দিয়ে দিবেন। তারপর আবার অ্যাগেন চিপ কল দুই ক্রেডিটের মাধ্যমে এইটা করতে পারবেন। এখন আপনার এইরকম কল হবে, আপনাকে